শুরু করছি। কোষে দেখি সতেরো দেখ কি কি বলা আছে। বলা হয়েছে 3.2 সেন্টিমিটার ব্যাসার্ধের একটা বৃত্ত আঁকো, ঠিক আছে? তাহলে এই ব্যাসার্ধের একটি বৃত্তকে আগে আগে কমপ্লিট করব আঁকাটাকে। তো ওইটার জন্য আমরা কি করব, দেখ স্কেল নিলাম, পেন্সিল দিয়ে আগে প্রথমে 3.2 ভ্যালুটা আগে নিয়ে নেব। তাহলে দেখ 3.2তে বসালাম আপ টু জিরো থেকে, তাহলে জিরো থেকে 3.2 অবধি ভ্যালুটা নিলাম, তাহলে এইটা হচ্ছে আমার 3.2 সেন্টিমিটারের ভ্যালু। এবার আমরা কি করব, এবার দেখ কম্পাস দিয়ে এই 3.2এর ভ্যালুটাকে আগে নেব। অর্থাৎ কম্পাসটাকে দেখ বসালাম দুটো প্রান্ততে, একটা এই প্রান্ত আর একটা হচ্ছে এই প্রান্ত, ঠিক আছে? এই দুটো প্রান্তে বসানোর পর আমরা এই ভ্যালুটাকে আগে নিয়ে নেব। নিয়ে এখানে বসিয়ে আগে 3.2 সেন্টিমিটার ব্যাসার্ধের একটা বৃত্তকে এঁকে ফেললাম, ঠিক আছে? তাহলে আমার আঁকাটা কমপ্লিট হয়ে গেল। এবার কি করব, এবার বলে দিয়েছে বৃত্তের ওপর অবস্থিত যে কোনো একটি বিন্দুতে স্পর্শক, কি বলা হয়েছে? তাহলে একটা বৃত্ত অঙ্কন করলাম। আচ্ছা এবার দেখ কম্পাসটা বসানোর ফলে এখানে একটা দেখ পয়েন্ট হয়েই গেছে, ঠিক আছে? আমরা এই পয়েন্টটাকে ডিপ করলাম, সে ডিপ পয়েন্টটা থেকে একদম ধার অবধি এইখানে একটা সরলরেখা টেনে দিলাম, ঠিক আছে? প্রথমে এটা করার পর একটা সরলরেখা টানলাম। এবার যে বিন্দুটা হয়েছে সেই বিন্দুটাই আমি ধরে নেব হচ্ছে বৃত্তের ওপর অবস্থিত একটা বিন্দু, ঠিক আছে? তো বৃত্তের ওপর অবস্থিত বিন্দুটাকে আমি ধরে নিলাম হচ্ছে এ, আর এটা হচ্ছে ও বিন্দুতে আমি বৃত্তটা অঙ্কন করেছি, আর এ বিন্দুতে আমি স্পর্শকটা অঙ্কন করব। তাহলে কী করে স্পর্শক অঙ্কন করব, অর্থাৎ এই এ বিন্দুটাতে আমাকে একটা 90 ডিগ্রি আঁকতে হবে। কম্পাসটাকে নিয়ে কি যেমন করে 90 ডিগ্রি আঁকে ঠিক সেরমভাবে, কিন্তু প্রথমে একটা বৃত্তচাপ কেটে নেব, তারপর এখানে বসালাম প্রথম বিন্দুতে বসিয়ে ফার্স্টে একটা স্ট্রোক দেব, এখানে বসালাম সেকেন্ডে আর একটা স্ট্রোক দিলাম, ওপরে একটা দেব, আবার সেম টু সেম এই বিন্দুটাতে এখানে একটা দেব। তাহলে বুঝতে পেরেছিস 90 ডিগ্রি যেমন করে আঁকে সেরমভাবে হয়ে গেল। এবার কি করব, এ বিন্দু থেকে ওপরের এই ক্রস যে বিন্দুটা হয়েছে ওই দুটো বিন্দুকে যোগ করে ওপর থেকে নিচ অবধি টেনে দেবো। তার মানে এরকম করে টেনে দিলাম, তার মানে এটা নাম দিয়ে দিলাম, এটার ওপরটা নাম দিলাম বি, নিচেরটা নাম দিয়ে দিলাম হচ্ছে, এটা যেহেতু অনেকটা বড় আছে তো আমি এটা একটু ছোটো করে দিলাম, তো ছোটো করে দিয়ে এটার নাম দিয়ে দিলাম হচ্ছে সি। তার মানে আমাদের আঁকার ফলে কী লিখবো, নিচে আঁকা হয়ে যাওয়ার পর লিখব যে ও কেন্দ্রীয় একটি বৃত্ত অঙ্কন করলাম, ও কেন্দ্রীয় একটি বৃত্ত অঙ্কন করলাম যার ব্যাসার্ধ হলো কত সেন্টিমিটার, 3.2 সেন্টিমিটার, ঠিক আছে? যার ব্যাসার্ধ 3.2 সেন্টিমিটার। এবার দেখ বলেছি কি, বৃত্তের ওপর অবস্থিত একটি বিন্দু, তার মানে কি লিখেছি, তাহলে এখানে লিখতে হবে বৃত্তের ওপর এ বিন্দুতে, বৃত্তের ওপর এ বিন্দুতে বিসি স্পর্শক অঙ্কন করলাম, ঠিক আছে? এ বিন্দুতে বিসি স্পর্শক অঙ্কন করলাম। প্রত্যেকটা আঁকার পর কী লেখাটা হয়েছে বা কী আঁকাটা হয়েছে লাস্টে কিন্তু লিখে দিতে হবে, এবং তার পয়েন্ট শুদ্ধ লিখতে হবে কোন বিন্দুতে কী কী করা হয়েছে, ঠিক আছে? চলে যাচ্ছি পরবর্তী অঙ্ক, চলে গেলাম 2 নম্বর অঙ্ক। দেখ 2 নম্বর অঙ্কটার সঙ্গে 1 নম্বর অঙ্কের কোনো ডিফারেন্স নেই, শুধু ওখানে ভ্যালুটা একটু কমিয়ে দিয়েছে। আর একটা জিনিস কী বলেছে, আর একটা বলে দিয়েছে যে আমাকে মানটার ক্ষেত্র বলে দেওয়ার পর পয়েন্টটা বলে দিয়েছে, অর্থাৎ এখানে বার করতে বলেছে দেখ 3 সেন্টিমিটার ব্যাসার্ধের একটা বৃত্ত আঁকো, ঠিক আছে? 3 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্ত, তাহলে এই বৃত্তটাকে অঙ্কন করব, এবং অঙ্কন করার পর বলে দিয়েছে এ বি সরলরেখাংশ অঙ্কন করব। অর্থাৎ প্রথমত আমাদের স্কেল আর পেন্সিল দিয়ে 3 সেন্টিমিটার আগে ভ্যালুটা নিয়ে নেব। তাহলে দেখ 3 থেকে একদম 0 অবধি পুরো মাপটাকে নেব, তাহলে 3 থেকে আপ টু 0 অবধি এই ভ্যালুটাকে আগে নিয়ে নেব, হয়ে গেল আমার 3 সেন্টিমিটার। তাহলে এটা নিচে লিখে দিলাম 3 সেন্টিমিটার। এবার আমরা কী করব, কম্পাস দিয়ে এই ভ্যালুটাকে নিয়ে নেব, কম্পাস দিয়ে কোন সেন্টিমিটার, 3 সেন্টিমিটারটাকে নেব, নিয়ে নিলাম 3 সেন্টিমিটার। এই 3 সেন্টিমিটার নেওয়ার পর এবার আমরা নিচে একটা কিন্তু এই সেম টু সেম ব্যাসার্ধের একটা বৃত্তকে অঙ্কন করে নিলাম, হয়ে গেল ঠিক আগের যে অঙ্কটা করা হয়েছে সেম টু সেমভাবে। এবার এইখানের দেখ বিন্দুটা আমরা অলরেডি পেয়ে গেছি, জাস্ট স্কেলটা বসিয়ে এটাকে থেকে একটা স্ট্রেট লাইন এটার ওপর দিয়ে ড্র করে দেবো, করলাম, তার মানে একটা বিন্দুতে ছেদ করলো। আমাকে বইতে বলে দিয়েছে যে ব্যাসার্ধ বিশিষ্ট এ বি সরলরেখাংশ আঁকো, এবং এ বিন্দুকে কেন্দ্র করে এ বি ব্যাসার্ধ, তার মানে কি এটা এ,
এটা বি, তাহলে এবি একটা সরলরেখাংশ আঁকো, এবির ব্যাসার্ধটা নিয়ে এ বিন্দুতে একটা বৃত্ত অঙ্কন করো, ঠিক আছে। তারপর বলা হয়েছে কি বি বিন্দুতে স্পর্শক আঁকো, তার মানে কি করব, 90 ডিগ্রিটা কোথায় করব, এই বি বিন্দুটাতে, অর্থাৎ এই যে বৃত্তটার ওপর যে বিন্দুটা তৈরি হয়েছে সেখানে। তাহলে 90 ডিগ্রি কী করে করতে হয়, যেমন খুশি নিজের হাতে মেজার করে নিবি, এই কম্পাসটাকে নিজের মতো করে একটা বৃত্তচাপ এখানে আঁকবি। তার মানে এখান থেকে বসালাম এখানে, এরপর এখানে, এখান থেকে বসালাম হচ্ছে এইখানে, নিয়ে ওপরে একটা বিন্দুকে ক্রস করব, সেম টু সেম এই বিন্দুটা থেকে ওপরে একটা বিন্দুতে ক্রস করব। তার মানে আমার 90 ডিগ্রির পয়েন্টটা পেয়ে গেছি। এবার কি করব, 90 ডিগ্রির ওই পয়েন্টটা পেয়ে যাওয়ার পর আমরা ওই বৃত্তের ওপর অবস্থিত যে বিন্দু আর ওপর থেকে যে বিন্দু, ওই দুটো বিন্দুকে যোগ করে নিচে বাড়িয়ে দেবো, এমনভাবেই টানবো যাতে বৃত্তের গা বরাবর যে জিনিসটা গেছে সেটা যেন বোঝা যায়। এবং বলা হয়েছে বি বিন্দুতে স্পর্শ অঙ্কন করো, তো তাহলে বি বিন্দুতে স্পর্শ অঙ্কন করার পর আমি একটা মান লিখে দিলাম যে এক্স ওয়াই, তাহলে এখানে কী লিখবো, এখানে লিখবো 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত, একটি বৃত্ত অঙ্কন করলাম যার কেন্দ্র হলো সি, যার কেন্দ্র হলো এ, যেহেতু এই বিন্দুতে বলে দিয়েছে, যার কেন্দ্র হলো এ, এ বিন্দু থেকে বি বিন্দু পর্যন্ত সরলরেখা নিয়ে কোন বিন্দুতে স্পর্শক অঙ্কন করা হয়েছে, বি বিন্দুতে। তাহলে এবির এই সরলরেখাংটা নেওয়ার, সরলরেখাংশ নেওয়ার পর বি বিন্দুতে স্পর্শক অঙ্কন করলাম, বি বিন্দুতে স্পর্শক অঙ্কন করলাম, তাহলে স্পর্শকের মানটা কী এসেছে, তাহলে স্পর্শ অঙ্কন করলাম যেটি হলো এক্স ওয়াই, যেটি হলো এক্স ওয়াই, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমাদের 2 নম্বর অঙ্ক। চলে যাচ্ছি পরবর্তী অঙ্ক 3-এরটা, চলে গেলাম দেখ 3 নম্বর অঙ্কে। 3 নম্বর অঙ্কটার ক্ষেত্রে ফার্স্টে কী করতে বলেছে দেখ, বলছে 2.5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত অঙ্কন করো। তার মানে 2.5 সেন্টিমিটার ব্যাসার্ধের একটা বৃত্ত, তার মানে আমি কী করলাম 2.5 সেন্টিমিটারটা নিলাম, অর্থাৎ স্কেল আর পেন্সিল দিয়ে প্রথমে আগে 2.5টাকে নিয়ে নেবো, দেখ 2.5-এর ভ্যালুটা আগে নিয়ে নিলাম, ক্লিয়ার। এরপর আমি কী করব, এবার এই ভ্যালুটা নেওয়ার পর কম্পাস দিয়ে এই ভ্যালুটাকে নিয়ে নেব, কম্পাসটা নিলাম, 2.5-এর ভ্যালুটা নিয়ে নিলাম, নিয়ে এখানে একটা ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত অঙ্কন করলাম, তার মানে এই বৃত্তটা আমার হয়ে গেল। নেক্সট কী বলেছে দেখ, বলেছে বৃত্তের বাইরে এমন একটা বিন্দু নিই যেটা কেন্দ্র থেকে 6.5 সেন্টিমিটার দূরত্বে আছে। তার মানে দেখ, স্কেল থেকে আগে বসিয়ে নিবি, বসাতে হবে কোনটা, এই যে পয়েন্টটা করা আছে এই পয়েন্টটাতে আমি কিন্তু 0-এর ভ্যালুটা বসাবো। তার মানে এই এই যে দেখ, স্কেলের যেটা সেন্টিমিটার বলে যেটা স্কেলটা শুরু হচ্ছে, এই পয়েন্টটাকে এখানে বসালাম, ডাইরেক্ট ওইটাকে সোজা করে 6.5 সেন্টিমিটার অবধি টানবো। কত বললাম, 6.5 সেন্টিমিটার। বা যদি মনে হয় যে বুঝতে পাচ্ছি না, তাহলে কী করবি, এরম একটা বড়ো একটা বেশি করে সরলরেখা নিয়ে নিবি, তার আগে ওপর দিকে একটা 6.5 সেন্টিমিটার ভ্যালু আগে থেকে নিয়ে নিবি। তার মানে এখানে একটা দেখ 6.5 সেন্টিমিটার ভ্যালু নিয়ে নিলাম, ক্লিয়ার। এবার কী করব, এবার হচ্ছে আমরা কম্পাসটা দিয়ে এই 6.5-এর ভ্যালুটাকে নেব, অর্থাৎ দেখ 6.5-এর এই ভ্যালুটাকে নিলাম, 6.5-এর ভ্যালুটা নিয়ে নিয়েছি। নিয়ে নেওয়ার পর আমরা এই পয়েন্টটাতে বসালাম, এই পয়েন্টটাতে বসে এখানে কাট করলাম, ঠিক আছে, পেয়ে গেলাম 6.5 দূরবর্তী একটা বিন্দু। তাহলে এই বিন্দুটাতে যে কোনো একটা নাম দিতে হবে, তো আমি এখানে একটা নাম দিয়ে দিলাম হচ্ছে সি বিন্দু। এবার তাহলে এই বিন্দুটাটা নাম দিতে হবে, এই বিন্দুতে আমাদের বইতে যেহেতু কোনো নাম দেওয়া নেই, তাই জন্য আমরা নাম দিয়ে দিয়েছি একটা ও, ক্লিয়ার। এবার আমি কী করব, এবার হচ্ছে এই ও থেকে সি এই ডিস্টেন্সটাকে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে ওপর নিচে কাটাকুটি করব। অর্থাৎ যদি নিজেদের মনে হয় অর্ধেকের বেশি নিতে পারছিস ভালো, আর যদি মনে হয় নিতে ভয় লাগছে, মানে এইটা মোটামুটি একটা আন্দাজ মতো, অর্ধেক মানে এই এতটা মোটামুটি আসলেই হলো, ঠিক আছে, ওর থেকে বেশি যদি মনে হয় পুরোটা নেব, তুই তাও নিয়ে করতে পারিস, ভুল কিছু হবে না। তাহলে দেখ, এই ও সির ভ্যালুটা নিলাম, ও থেকে সি এর ভ্যালুটা নিলাম, নিয়ে নেওয়ার পর আমি ওপর আর নিচে কাটাকুটি করব। দেখ, এখানে একটা করলাম, নিচে একটা ক্রস করব, সেম টু সেম এই বিন্দুটাতে বসাবো, এই বিন্দুটাতে বসে এখানে একটা, নিচে একটা ক্রস করব, ঠিক আছে। তার মানে এই বিন্দুটাতে আমি কিন্তু কী পেয়ে গেলাম, অর্থাৎ এই যে সমদ্বিখণ্ডকের যে পয়েন্টটা, সেই পয়েন্টটা কিন্তু আমি এখানে পেয়ে গেলাম। তার মানে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট অবধি আমি এখানে যোগ করে দিলাম, ক্লিয়ার। তার মানে এই পয়েন্টটা পেয়ে গেছি,
ঠিক আছে। আচ্ছা এবার আমি কি করব, করে নেওয়ার পর অর্থাৎ এই যে মাঝখানের যে বিন্দুটা পেয়েছি এই বিন্দু থেকে হয় ও অথবা সি এই দুটো মাপের বিন্দুকে নেব। দেখ এই যে সিটাকে নিলাম বা এদিকে ছেদ করে দেখব, দেখ ওটা আগে দেখব তো মোটামুটি দেখা যাচ্ছে, দেখ ওটা কিন্তু মিলছে, তো এ পাশ থেকেও দেখো এই সেম টু সেম কাছাকাছি আসছে, তো দুদিকটা সেমই আসবে যেহেতু অর্ধেকের বেশি নিয়ে ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ মানে অর্ধ সমদ্বিখণ্ড করেছি, তাই জন্য এই ও থেকে নেওয়ার পর এরকম করে গিয়ে প্রথমে একটা স্পর্শক অঙ্কন করব। ঠিক আছে, তাহলে এই যে স্পর্শকটা মানে প্রথমে এই একটা বৃত্তচাপ করলাম। এবার দেখ বইটা কি বলে দিয়েছে, বলে দিয়েছে বহিঃস্থ বিন্দু থেকে মানে এই যে সি বিন্দুটা থেকে একটি স্পর্শক অঙ্কন করো। যদি বলে একটা স্পর্শক তাহলে আমরা শুধু এই ওপর দিকে এই একটাই বৃত্তচাপ কাটব। যদি প্রশ্ন বলে দেয় দুটো স্পর্শক, অর্থাৎ দুটো স্পর্শক কোন অঙ্কে বলা আছে, ওর পরের অঙ্কটাই চার নম্বর অঙ্কটার ক্ষেত্রে দেখবি দুটো স্পর্শক কথার বলা আছে, তখন কি করব, তখন এই ওপর দিকে হাফ যেমন টেনে নিচ্ছি সেম টু সেমভাবে নিচের দিকেরও হাফটা টেনে নেব। ঠিক আছে, তাহলে আমরা এই ওপর দিকের হাফটা টেনে নেওয়ার পর এই একটা পয়েন্ট পেয়ে গেছি, পয়েন্টটা পেয়ে যাওয়ার পর কি করব, অর্থাৎ এই সি বিন্দু থেকে অর্থাৎ এই যে বহিঃস্থ যে বিন্দু থেকে এই বিন্দুটাকে যোগ করে বাড়িয়ে দেবো। ক্লিয়ার, আমি কী করলাম সি বিন্দু থেকে এই বিন্দুটা যোগ করে আমি বাড়িয়ে দেবো। ঠিক আছে, তাহলে আমার স্পর্শকটা অঙ্কন হয়ে গেল। স্পর্শক আঁকা মানেই হচ্ছে বৃত্তের সাইড দিয়ে বেরিয়ে যাবে, তাহলে আমার স্পর্শকটা আঁকা হয়ে গেল। তাহলে আমি এটার ক্ষেত্রে একটা নাম দিয়ে দিলাম, নামটা দিলাম হচ্ছে তোর ডি। ঠিক আছে, আমি আবার কি করব, এই যে ও বিন্দু থেকে ডি বিন্দু অবধি আমি জিনিসটাকে একটা ডটেড লাইন দিয়ে যুক্ত করে দেবো। তাহলে ও থেকে যে ডি বিন্দুটা হয়েছে এই ও থেকে ডি বিন্দুটাতে আমি একটা ডটেড লাইন দিয়ে যুক্ত করে দেবো, এমনভাবে করবো যাতে সেটা লাইনটা যেন বেঁকে না যায়। তাহলে ও থেকে ডি পর্যন্ত লাইনটা একটা স্পর্শক মানে অঙ্কন হয়ে গেল। তাহলে আমাদের এখানে খাতায় কী লিখব, তাহলে এখানে লিখে নেব যে ও কেন্দ্রীয় একটি বৃত্ত, ও কেন্দ্রীয় একটি বৃত্ত অঙ্কন করলাম, একটি বৃত্ত অঙ্কন করলাম যার কী কী হয়েছে, যার ব্যাসার্ধ হচ্ছে কত, বইতে অলরেডি বলে দিয়েছে 2.5 সেন্টিমিটার। কেন্দ্র থেকে কত সেন্টিমিটার দূরত্ব বলেছে, কেন্দ্র থেকে 6.5 সেন্টিমিটার দূরবর্তী বিন্দু, 6.5 সেন্টিমিটার দূরবর্তী বিন্দু কোন বিন্দু থেকে, দূরবর্তী বিন্দু সি থেকে, সি থেকে কী স্পর্শক টেনেছি, সি ডি স্পর্শক, বা যদি আর একটু প্রমিনেন্ট লিখিস সি এক্স স্পর্শক অঙ্কন করা হলো। তাহলে সি থেকে সি এক্স স্পর্শক অঙ্কন করলাম, স্পর্শক অঙ্কন করলাম যা বৃত্তকে, তাহলে দেখ সি এক্স যখন টেনেছি বৃত্তকে একটা পয়েন্টে ছেদ করেছে, তাহলে লিখব যা বৃত্তকে ডি বিন্দুতে ছেদ করেছে, ডি বিন্দুতে ছেদ করেছে। এই পুরো আঁকাটা কমপ্লিট করতে পারলে এবং লেখা শুধু তবেই তোকে তোমাকে কিন্তু 5-5 দেওয়া হবে, না হলে কিন্তু পরীক্ষার নম্বর ফুললি দেবে না। আঁকা করবে, আঁকার জন্য থাকবে হচ্ছে 4 মার্কস। এবার আঁকাটাও জন্য কিন্তু স্টেপ মার্কিং থাকে পরপর, শুধু ব্যাসার্ধের জন্য এই দুটো সরলরেখা টেনে রেখে দেবে তাহলে 1 পেয়ে যাবে, যেটুগুলো কিন্তু মিনিমাম যে মার্কসগুলো ডিভিশন থাকে এই দুটো সরলরেখা আঁকবে 1 পেলে, শুধু বৃত্তটা আঁকলে সেটার জন্য বাকি 1 পেলে, এইখানে বৃত্তচাপটা কেটে এই অর্ধেক বৃত্তটা টানলে সেখানে 1 পেলে, স্পর্শকটা টেনে দেবো সেখানে 1 পেলে। তো প্রত্যেকটা স্টেপ স্টেপে যতটা কমপ্লিট হবে সেই অনুযায়ী কিন্তু পরীক্ষা নম্বর। তাহলে আঁকাটা শুধু হয়ে গেল 4 পেয়ে গেলে, 4 হয়ে যাওয়ার পর নিচে লেখাটা লিখবে সেটার জন্য 1 পেয়ে যাবে। তাহলে টোটাল হচ্ছে এই 5-5 চাই একটা অঙ্ক করতে পারলে ড্রয়িংয়ের ক্ষেত্রে 5-5 পাওয়া যায়। ঠিক আছে, চলে যাচ্ছি পরবর্তী অঙ্ক 4-এরটা শুরু করছি, দেখ 4 নম্বর অঙ্কের ক্ষেত্রে দেখ ঠিক আগের অঙ্কটার সঙ্গে পুরোটা সেম, অর্থাৎ এখানে কি বলা হয়েছে, প্রথমে বলেছে 2.8 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত। ঠিক আছে, 2.8 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট হচ্ছে বৃত্ত, তাহলে আমি কি করলাম 2.8-এর ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করলাম, তাহলে 2.8-টাকে নিলাম, নিয়ে এটাকে নিয়ে একটা বৃত্ত অঙ্কন করতে হবে, অর্থাৎ এইটুকানি ভ্যালুটা আগে নিয়ে নেব, 2.8-এর এই ভ্যালুটা আগে নিয়ে নিলাম, 2.8-এর এই ভ্যালুটা নিয়ে নিয়েছি। এবার আমি কি করব, নিচে আমি একটা বৃত্ত অঙ্কন করে নিলাম, তার মানে 2.8 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট আমার বৃত্তটা হয়ে গেছে। আঁকাটা করতে গিয়ে বারবার বলছি ডবল লাইন যেন কোনো আঁকার ক্ষেত্রে না হয়। নেক্সট এবার কি করব, অর্থাৎ আমরা কিন্তু এইখানের এই ব্যাসার্ধের যে বিন্দুটা সেটা কিন্তু পেয়ে গেছি। ঠিক আছে, আচ্ছা এবার আমরা কি করব, এবার বইতে দেখ বলে দিয়েছে 7.5 সেন্টিমিটার দূরবর্তী বিন্দু, তাই জন্য আমরা এখানে কি করব 7.5 সেন্টিমিটার বৃত্তচাপের এই মানে বৃত্তটা কাটার জন্য
আমি এই 7.5 সেন্টিমিটারটা নিয়ে নিলাম, তার মানে 7.5 সেন্টিমিটার ভ্যালুটা নিলাম। নিয়ে নেওয়ার পর আমি কম্পাসটা বসালাম বড়শি, আচ্ছা তারপর কি করব, এবার হচ্ছে নিচে দেখ এই যে বিন্দুটা আছে এই বিন্দু থেকে তো আমাকে টানতে হবে, তাই জন্য আমি এখান থেকে একটা বড় মাপের একটা সরলরেখা নিয়ে নিলাম। নেক্সট কাজ কি করব, এই যে 7.5 যেটা বললাম 7.5-এর বিন্দুর মাপটা আমরা নিয়ে নেব। তো এই 7.5-এর মাপটা নিয়ে আমি বৃত্তচাপটা কাটবো, অর্থাৎ এইখান থেকে দেখ একটা সরলরেখাটা কেটে নিলাম। এবার এই ভ্যালুটা নিয়ে আমি ওপর নিচে কাটাকুটি করব, এখানে কাটলাম নিচে কাটলাম সেম টু সেম, এই বিন্দুটাতে বসিয়ে এই বিন্দুটাতে এবং এই বিন্দুটাতে কাটলাম, তার মানে আমার ক্রসটা তৈরি হয়ে গেল। এবার এইখান থেকে আমি কিন্তু মধ্যবিন্দুটা পেয়ে যাব, ঠিক আছে, এইখান থেকে এই বিন্দুটা থেকে আমি মধ্যবিন্দুটা পেয়ে গেলাম, অর্থাৎ হচ্ছে এই বিন্দুটা, ঠিক আছে। এবার হচ্ছে কি বিন্দুটা থেকে কি করব, প্রশ্নে বলে দেওয়া হয়েছে দুটো স্পর্শক, তাহলে দুটো স্পর্শক অঙ্কনের ক্ষেত্রে আমি কী করব, প্রথমত হচ্ছে এইখানে ধারের যে বিন্দুটা আছে, অর্থাৎ দেখ এই যে বিন্দুটা, এই বিন্দুটার মাপ নিলাম, ঠিক এই মাপটা নিয়ে আমরা কিন্তু পুরো সরলরেখাটা ধরে টেনে দেবো, ঠিক আছে, এবং পুরো সরলরেখাটা ধরে টেনে দেবো। যদি এপাশে যে কি অসুবিধা হয়েছে একটু এপাশ ওপাশ, তার জন্য কি করব, একটু সরলরেখাটা থেকে একটু বাড়িয়ে নিলে ভুল কিছু হবে না, ঠিক আছে। তার মানে এই যে 2.8 সেন্টিমিটার মানে 7.5 সেন্টিমিটারের ভ্যালুটা নিয়ে আমরা যেহেতু দুটো স্পর্শক বলেছে, সেই জন্য আমরা ওপরেও একটা কাটলাম নিচেও একটা কাটলাম। এরপর কি করব, এবার যেহেতু দুটো স্পর্শক, দুটো স্পর্শক মানে আমি দুটো অলরেডি বিন্দু পেয়ে গেছি, অর্থাৎ এই একটা বিন্দু এবং এই একটা বিন্দু, এই দুটো বিন্দুকে পেয়ে গেছি, অর্থাৎ সেম টু সেমভাবে আমি কি করব, এই দুটো বিন্দু অর্থাৎ এই যে ধারের বিন্দুটা থেকে এই ওপরের বিন্দুটা দিয়ে বাড়িয়ে দেবো, সেম টু সেম নিচের যে বিন্দুটা পেয়েছি ওপরের এই বিন্দুটা থেকে যোগ করে নিচের দিকে বাড়িয়ে দেবো। তার মানে হয়ে গেল এই দুটো বিন্দু পেয়ে গেলাম, এবং পেয়ে যাওয়ার পর আমার কাজটা কি হচ্ছে, যে দুটো আমি ব্যাসার্ধটাকে আমাকে দেখাতে হবে, অর্থাৎ এই বিন্দুটা থেকে এই বিন্দুটা অবধি আমি এখানে একটা ডটেড লাইন দিয়ে যুক্ত করে দেবো, এবং সেম টু সেমভাবে এই বিন্দুটা থেকে এই বিন্দুটা অবধি কিন্তু ডটেড লাইন দিয়ে কিন্তু আমি যুক্ত করে দেবো। তাহলে আমার দুটো সরলরেখার মধ্যে কিন্তু আমার স্পর্শক অঙ্কন হয়ে গেল এবং দুখানা স্পর্শক কিন্তু আঁকা হয়ে গেল। তাহলে দেখ নিচে কী লিখতে হবে, অর্থাৎ এইখানে কী লিখে নেব, অর্থাৎ ও বিন্দুতে, অর্থাৎ ও বিন্দুতে 2.8 সেন্টিমিটার ব্যাস, 2.8 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট, ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত অঙ্কন করে, বৃত্ত অঙ্কন করে কত সেন্টিমিটার দূরবর্তী, দেখ বইতে বলে দিয়েছে 7.5 সেন্টিমিটার দূরবর্তী এ বিন্দু থেকে, দূরবর্তী এ বিন্দু থেকে কটা স্পর্শক, এ বিন্দু থেকে এ বি ও এসি দুটি স্পর্শক অঙ্কন করলাম। তাহলে দেখ দুটো স্পর্শক অঙ্কন করার পর, দুটি স্পর্শক অঙ্কন করলাম, দুটি অঙ্কন করার পর দেখ বৃত্তকে দুটো বিন্দুতে ছেদ করেছে, অঙ্কন করলাম যা বৃত্তকে ডি ও ই বিন্দুতে ছেদ করেছে, ডি ও ই বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে। তো এই হচ্ছে অঙ্কটা, চলে যাচ্ছে আজকে আমাদের লাস্ট অঙ্ক পাঁচেরটা, বিকজ কারণ হচ্ছে এইখানে যে কটা অঙ্ক আছে 6, 7, 8 ওই অঙ্কগুলোর মধ্যে ওগুলো পরীক্ষা অতটা বেশি আসে না, তো কেউ প্র্যাকটিস করতে পারলে প্র্যাকটিস করতে পারো, কোনো অসুবিধা নেই। বাট চারেরটা পাঁচের মেনলি কিন্তু ওই 1, 2, 3, 4-এর মধ্যেই কিন্তু আমাদের অঙ্ক আসে। তো চলে যাচ্ছি 5 নম্বর অঙ্কটার ক্ষেত্রে, তো 5 নম্বর অঙ্কটার ক্ষেত্রে দেখ কী কী বলে দেওয়া হয়েছে। প্রথমে বলেছে ও কেন্দ্রীয় একটি বৃত্তের PQ যায়, তাহলে ও কেন্দ্রীয় একটা বৃত্ত, তাহলে আমাকে কিন্তু বলে দেওয়া হয়নি যে বৃত্তটা কত মাপের হবে। তো চেষ্টা করবো একটু বড় মাপের নিয়ে করলে ছবিটা খুব প্রমিনেন্টলি ভালো দেখতে হবে, তাই জন্য আমরা কি করলাম 4 সেন্টিমিটারের একটা বৃত্ত নিয়ে কাজটা করলাম। তো মেনলি হচ্ছে একটা 4 সেন্টিমিটারের বৃত্ত নিয়ে আমি কাজটা করছি। তাহলে আমি এই ছবিটার মাপটা নিলাম, অর্থাৎ 4 সেন্টিমিটারের ভ্যালু যেটা আছে সেই ভ্যালুটা নিলাম, এবং এখানে একটা বৃত্তচাপটা নিলাম। বৃত্তচাপটা নেওয়ার পর আমি নিচে ছবিটাতে একটা বড় করে বৃত্তটা অঙ্কন করলাম, ঠিক আছে। এই বৃত্তটা অঙ্কন করার পর আমার কাজটা কী হবে, বলা হয়েছে কি একটা বলে দিয়েছে PQ একটা জ্যাকো, PQ জ্যাক কোনটাকে বলা হয়ে থাকে, অর্থাৎ আমরা যে কোনো বিন্দুতে করতে পারি, ঠিক আছে। PQ একটা জ্যা আঁকতে বলেছে, তাহলে PQ জ্যাটা মানে কি ব্যাসার, ব্যাসের থেকে ছোট যে ভ্যালুটা তাকে বলা থেকে কিন্তু জ্যা বলা, মানে
বৃত্তে জ্যা বলা হয় থেকে, ঠিক আছে? তাহলে ব্যাস মানে কোনটাকে বলছে, যেটা মাঝখান দিয়ে টানবো সেটাকে বলা থেকে ব্যাস। তার থেকে যদি ছোটোটা টানা হয়, অর্থাৎ এর থেকে একটা ছোটো ভ্যালু নিলাম, তাহলে দেখ এই যে ধর এইটুকুনি একটা ছোটো ভ্যালু নিলাম, এটা বুঝতে পারছিস মাঝখান দিয়ে কাটলেটা হচ্ছে ব্যাস, এটা হচ্ছে আমার কিন্তু জ্যা। তার মানে দেখ আমার জ্যাটা আঁকা হয়ে গেল, তার মানে আমাদের যেটুকুনি বলেছে ও কেন্দ্রীয় বৃত্তের পি কিউ একটা জ্যা। এবার আমাকে কি করতে হবে, এবার হচ্ছে দেখ ও থেকে কিউ অবধি একটা লাইন টেনে দেবো, অর্থাৎ আমরা ব্যাস মানে ব্যাসার্ধটাকে টেনে দেবো। তাহলে ও থেকে কিউ অবধি একটা টানলাম, আর একটা কোনটা টানবো, ও থেকে পি অবধি একটা টেনে নেবো, ক্লিয়ার? তাহলে ও থেকে পি অবধি একটা ভ্যালুকে টেনে নিলাম, হয়ে গেছে। এবার আমাকে কি কাজটা করতে হবে দেখ, আমাকে করতে হবে এই কিউ বিন্দুতে একটা 90 ডিগ্রি করব, আর একটা হচ্ছে পি বিন্দুতে 90 ডিগ্রি করব। কারণ কি, স্পর্শকটা অঙ্কন করার জন্য। এবার এই স্পর্শকটা অঙ্কন করার জন্য কি করলাম দেখ, কিউ বিন্দুতে 90 ডিগ্রি, অর্থাৎ এই বিন্দুটাতে আমি 90 ডিগ্রি করছি। তখন কোন সরলরেখাটা ধরে করব, পি কিউ সরলরেখাংশ নয় কিন্তু, ও কিউ এর ওপর লম্ব করব, ঠিক আছে? তাহলে ও কিউ এর ওপর একটা লম্ব অঙ্কন করছি, অর্থাৎ দেখ এখান থেকে আমি একটা 90 ডিগ্রি করছি, এখানে বসালাম, এখানে একটা বিন্দু কাটলাম, এখানে বসালাম, এর নিচে একটা বিন্দু কাটলাম, ওপরে একটা বিন্দু বসালাম, সেম টু সেম এইখান থেকে বসিয়ে আমি ওপর দিকে কেটে দিলাম, হয়ে গেল। অর্থাৎ এই যে বিন্দুটা পেলাম, এই বিন্দুটাকে পাওয়ার পর, বিন্দুটাকে পাওয়ার পর এটার সঙ্গে এটাকে যোগ করে আমরা বাড়িয়ে দেবো, ঠিক আছে? তাহলে এই বিন্দুটা থেকে এইখান থেকে এইরকম করে আমি জিনিসটাকে বাড়িয়ে দিলাম, ঠিক আছে? একটু বাড়ি বড় করি করলাম, সেম টু সেমভাবে কিন্তু কোন দিকে করব, পি বিন্দুটার ওপর করব। তাহলে সেম টু সেমভাবে পি বিন্দুতে কিন্তু আবার 90 ডিগ্রি আঁকবো, তাহলে এইখানেও আবার 90 ডিগ্রি। ওই জন্য এখানে একটা সরলরেখা দিয়ে বৃত্তচাপ কাটলাম, সেম টু সেম এই বিন্দুটাতে বসালাম, এই বিন্দুটাতে বসে এখানে একটা বৃত্তচাপ, সেম টু সেম এখানে বসে এখানে একটা বৃত্তচাপ, ওপরে একটা বৃত্তচাপ, হয়ে গেল ওপরের বিন্দুটাতে বৃত্তচাপ। এবং বৃত্তচাপটা কাটার পর পয়েন্টটা যখনই পাবি সঙ্গে সঙ্গে কিন্তু পয়েন্ট আউট করে নেবে, নাহলে বুঝতে অসুবিধা হয়ে যাবে। সেম টু সেম এবার কি করব, পি রেখা থেকে এই যে পয়েন্টটা পেয়েছি এই পয়েন্টটাকে যোগ করে আমরা বাড়িয়ে দেবো, ঠিক আছে? এবং দেখ দুটোকে যোগ করে এরকমভাবে বাড়িয়ে দেবো। বাড়ি দেওয়া হয়ে গেলে আমাদের দেখ দুটো জ্যাকিং মানে দুটো জ্যা থেকে যে দুটো স্পর্শক অঙ্কন করা হয়েছে পি আর কিউ বিন্দুতে, তারা কিন্তু একটা বিন্দুতে গিয়ে ছেদ করে দেবে, এবং সেখানে কিন্তু ভ্যালুটা আমার সেম সেম আসবে। তাহলে এই কাটার পর আমরা নিচে কী কী লিখব, নিচে লিখে দেবো যে ও কেন্দ্রীয়, এই যেহেতু এখানে কোনো ভ্যালু বলে দেয়নি, যেহেতু আমরা ভ্যালুটা নিজে থেকে লিখেছি, তাই জন্য আমরা কী লিখব, ও কেন্দ্রীয় একটি বৃত্ত অঙ্কন করলাম, ও কেন্দ্রীয় একটি বৃত্ত অঙ্কন করলাম যার মধ্যে পি কিউ একটি জ্যা, পি কিউ একটি জ্যা। তারপর কী লিখব, পি বিন্দু ও কিউ বিন্দুতে দুটি স্পর্শক অঙ্কন করলাম, কারণ দেখ দুটো বিন্দুতেই বলেছে, তাই জন্য দুটো স্পর্শক হবে, দুটি স্পর্শক অঙ্কন করলাম। অঙ্কন করার পর তাহলে কী হবে, দুটি স্পর্শ অঙ্কন করলাম যা এ বিন্দুতে মিলিত হয়েছে, ঠিক আছে? এ বিন্দুতে মিলিত হয়েছে, তাহলে এটাই হয়ে যাচ্ছে কিন্তু আনসার, ক্লিয়ার? তো এই হচ্ছে 5 নম্বরের অঙ্ক। তো বাকি অঙ্কগুলোর মধ্যে কিন্তু খুব একটা বেশি আসে না, তাও প্র্যাকটিস করলে তোমরা প্র্যাকটিস করতে পারো। তো এই হচ্ছে আমাদের স্পর্শক অঙ্কন পদ্ধতি।